নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। আর এপিসোডের বিষয়টা তো মজারও যেমন তেমনি অবাক করা, তা তো আপনারা থাম্বনেইলে অলরেডি দেখে ফেলেছেন যে এত বড় একটা দৈত্যকার ইঁদুর প্রায় মানুষের সাইজে, লম্বায় একটা মানুষ দাঁড়িয়ে থাকলে যে সাইজ হয় সেই সাইজের, সেই আকার আকৃতির একটা ইঁদুর কয়টুকু প্রাণী হয়? আমরা তো তাদেরকে দেখি, আমাদের ঘরে তো ইঁদুর থাকে, রাস্তাঘাটে আমরা ইঁদুর দেখি, তো একেবারে ছোট থেকে একটু বড় ইঁদুর, মেঠো ইঁদুরও আমরা দেখেছি, তো সেটাও একটা সাইজ বাকি ইঁদুরের থেকে তুলনায় বড় বলে মেঠো মাঠে ঘাটে ঘোরে মেঠো ইঁদুর বলি, এবং তাদের সাইজটা সম্পর্কেও আমরা ওয়াকি বহাল। কিন্তু তা বলে একটা ইঁদুর কিনা একেবারে একটা মানুষের সমান আকারে, এটা দেখে তো গোটা পৃথিবীর মানুষ চমকে গিয়েছে। আমি বলি, কোথায় এই ইঁদুরটি পাওয়া গেল, কি তার পেছনের গল্প? তা হলো এই যে থাম্বনেইলে আপনারা ইঁদুরের ছবিটা দেখেছেন, দরকারে আপনি এই এপিসোডটি দেখার পর, শেষ করার পর ফের একবার ওই থাম্বনেইলের ইঁদুরের ছবিটি দেখবেন। এই মুহূর্তে মেক্সিকোতে একটি নর্দমা পরিষ্কার অভিযান চলছে, ড্রেন পরিষ্কার বলুন, নর্দমা পরিষ্কার বলুন, এই অভিযানটা চলছে। স্বচ্ছ ভারত অভিযান আমাদের দেশে যেমন হয়, মেক্সিকোতেও এখন নর্দমা পরিষ্কার করার অভিযান চলছে। তো সেই নর্দমা পরিষ্কার যারা করছিলেন, তারাই নর্দমা পরিষ্কার করতে গিয়ে ওই ইঁদুরটি দেখে, প্রথমে তারাও বুঝে উঠতে পারেনি ওরকম বড় আকৃতির কি একটা, সেটা যখন ওরা তুলে বাইরে নিয়ে আসেন তখন দেখেন যে এত বড় বিরাট একটা ইঁদুর। সেটা দেখে তো আশেপাশের লোকজন সব ভিড় করে ফেলে যে এত বড় ইঁদুর পাওয়া গেছে, সবারই কৌতূহল, একটা মানুষের সমান ইঁদুর যদি পাওয়া যায় আপনার আমার আশেপাশে তাহলে কি আপনি আমিও যাবো না দেখতে যে এত বড় ইঁদুর কি করে, নিজের চাক্ষুষ করে সেখানে গিয়ে যে যার মতো সেলফি তুলছে, ছবি তুলে আনছে, নানা কিছু করছে। তো শুরুর দিকে এই ইঁদুরটা নিয়ে এত কিছু হলেও হঠাৎ করে যারা ইঁদুরটি তোলেন বা পরে তদন্তকারী অফিসার যারা তারাও চলে আসেন, এবং আসার পর ওদের প্রাথমিক সন্দেহটা হয় যে একটা ইঁদুর মারা গিয়েছে, তাহলেও সেটা থেকে কোনো গন্ধ বেরোচ্ছে না, খারাপ কিছু নয়, তাহলে কি? তখন তারা ভালো করে ধুয়ে জল দিয়ে পরিষ্কার পরিষ্কার করে দেখেন এই ইঁদুরটি আসল ইঁদুর নয়, এটা একটা প্রতিকৃতি। হ্যালোইন হয় এই বিদেশগুলোতে ভয় দেখানোর জন্য, বা যাই বলুন ওই উৎসব, ভূতেদের উৎসব। তো হ্যালোইনের সময় মেক্সিকোর এক শিল্পী ইলিয়ানা লোপেজ, ইনি এই ইঁদুরটা বানিয়েছিলেন। তো ভদ্রলোক এত ভদ্রমহিলা এত ভালো হাতের কাজ তার, যে ইঁদুরটা তিনি বানিয়েছিলেন এবং সেটা আজ এতদিন বাদে মানুষ যখন দেখছে তখন আকারে এত বড় হচ্ছে, বড় অবাক হচ্ছে, এত বড় এও হয়, এমন ঘটনাও সত্যি, এসব ভাবছে। কিন্তু ইঁদুরটা যে আসল নয়, সেটা যে একটা প্রতিকৃতি, সেটা ভাবতে পারছে না। অর্থাৎ এত সুন্দর শিল্পী তিনি, এত ভালোভাবে ইঁদুরটি তিনি তৈরি করছিলেন। তো কি হয়, গত বছর মেক্সিকোতে একবার বড় ঝড় আসে, দেখবেন আপনারা এই মেক্সিকো বলুন, আমেরিকা বলুন, ওই অঞ্চলটাতে তো প্রচন্ড ঘূর্ণিঝড় আসে, দুদিন পর পরই একটা করে ঘূর্ণিঝড় আসে, তাদের নাম আলাদা আলাদা দেওয়া হয় আর তারা অনেক কিছু বিধ্বস্ত করে দিয়ে চলে যায়। তো সেই কোনো একটা ঝড়ে ওই অত বড় ইঁদুরটা উড়ে গিয়ে বলুন, ছিটকে গিয়ে বলুন, সেটা কোনো এক নর্দমায় ঢুকে পড়ে। তখন এই ভদ্রমহিলা বা বাকি অনেকেই, ইলিয়ানা লোপেজ বা অনেকেই, ইঁদুরটিকে বার করার চেষ্টা করেছিল, কিন্তু অত বড় ইঁদুর আর টেনে হেঁচড়ে নর্দমা থেকে বাইরে বার করতে পারেনি। তো ব্যাস তাদের তখন দুঃখ লেগেছিল, তারপর আস্তে আস্তে দিন বদলানোর সঙ্গে সঙ্গে, দিন পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ইঁদুরের ঘটনাটাও ভুলে গেছে। হঠাৎ করে এখন এই ইঁদুরের গল্পটা ফের যখন মানুষের মুখে, সব জায়গায় ছবি বেরোচ্ছে, দেখা যাচ্ছে, সবাই আলোচনা করছেন ইঁদুরটিকে নিয়ে, তখন জানা যায় বা উনি নিজেও আসেন, এসে বলেন, হ্যাঁ আমার এই ইঁদুরটাই তো হারিয়ে গিয়েছিল, এটাই তো ওই নর্দমায় পড়ে গিয়েছিল, আমি তখন তুলতে পারিনি, অবশেষে ইঁদুরটা পাওয়া গিয়েছে, এটাই তিনি বেজায় খুশি। বিজয় খুশি সাধারণ মানুষও, যারা ভেবেছিলেন যে এত বড় ইঁদুর চমকে উঠেছিলেন, তারাও ভাব ছেড়ে বেঁচেছেন যে না, ইঁদুর বড় হয় বটে, মেঠো ইঁদুরদের যেমন সাইজ হয়, কিন্তু মানুষের আকৃতির ইঁদুর হতে পারে না বা হয়নি, এটাতে তারাও একটু ভাব ছেড়ে বেঁচেছেন। যে এখন সেই হ্যামলিনের বাসীওয়ালার ইঁদুরের কথা মনে আছে, বা ইঁদুরকে দিয়েই তো কত বড় মহামারী, প্লেগ বা কত কি, তো সেখানে এত বড় ইঁদুর থেকে ভয় পেয়ে যাওয়ার কথাই, তো অবশেষে সেই ইঁদুরটা আসল নয়, সত্যি নয়, এটা জানার পর হাফ ছেড়ে বেঁচেছেন বহু মানুষ, প্রচন্ড প্রশংসিত হয়েছেন ইলিয়ানা লোপেজ, যে এত ভালো তার হাতের কাজ, তিনি বিশ্বকে চমকে দিয়েছেন, মানুষের সাইজের ইঁদুর হয় না, অবাক চমকাচ্ছেন, বিশ্বাস হচ্ছে না বলার পরেও ওই ইঁদুরটাকে আসলই ভেবেছিলেন।
যাক, শেষ পর্যন্ত ভালো যে এই ইঁদুরটা আসল ইঁদুর নয়, নকল ইঁদুর। এর থেকে অ্যাটলিস্ট কোনো অপকার হওয়ার সম্ভাবনা নেই। তো এই হলো গোটা গল্পটা। আপনারা এরকমই ভালো ভালো নানা জিনিস জানতে দেখতে থাকুন স্বরূপ কথা। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।